আজ দুবাইয়ে আমাদের প্রথম দিন। আজকে আমাদের প্ল্যান হলো দুবাই ফ্রেম এবং দুবাই মল ঘুরে দেখা। প্রথমে আমরা দুবাই ফ্রেম দেখতে যাব। এটি দুবাই শহরের জাবেল আল খিফাফ এ অবস্থিত। এটি ওয়ার্ল্ডের লার্জেস্ট ফ্রেম, যার উচ্চতা 150 মিটার। সবচেয়ে মজার বিষয় হলো এখান থেকে পুরাতন এবং নতুন দুবাই শহরকে একসাথে দেখা যায়। এখন আমরা দুবাই ফ্রেমের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন গাড়ির ভিতর থেকে দুবাই ফ্রেম দেখা যাচ্ছে, যা অনেক উঁচু। এখন দুবাই ফ্রেমের ভিতরে প্রবেশের পর পূর্বের সময়ের জিনিসপত্র দেখা যাচ্ছে। বাদ্যযন্ত্র, খাবার এবং পানি রাখার পাত্র, কাঠের দরজা এবং আরো অনেক কিছু। এখন আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটি পূর্বের দুবাই শহরের একটি গলি। এটি দেখে মনে হচ্ছে সত্যি আমরা আগের দুবাই শহরের ভিতরে হেঁটে যাচ্ছি। এখানে বাসন, টেইলার্স, মুদির দোকানগুলি দেখা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে যে আগের সময়ে দুবাই শহরের দোকানপাটগুলি কেমন ছিল। এখন আমরা লিফট দিয়ে দুবাই ফ্রেমের উপরে উঠতেছি। বাইরের দৃশ্যটি দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। বাম পাশে ওল্ড দুবাই দেখা যাচ্ছে। এখানকার ভবনগুলো সুউচ্চ নয়, তবে ভবনগুলো অনেক সাজানো এবং গোছানো। এখন আমি কাঁচের উপর দিয়ে হাঁটতেছি। কেমন একটি অনুভূতি হচ্ছে। এখানে কাচের ডিসপ্লেতে কিছু লিখলে পাশের স্ক্রিনে অনেক বড় করে দেখাচ্ছে। এখন অপরূপ সুন্দর নিউ দুবাই এবং দুবাই বাদশার স্থির চিত্র দেখা যাচ্ছে। এখান থেকে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা, তার সাথে রাস্তায় চলমান গাড়িগুলোকে দেখতে অনেক সুন্দর লাগছে। I can't find-
forget the day we met. Your eyes so blue, mere pressing through. I can't forget the day we met. Your smile so bright, it made me swoon. Our love is like a summer's day, hot and endless in a magic way. Whenever I see you, all I can think is my summer love. Been waiting for you, my love. My summer love. Been waiting for you, my love. I can't forget the day we met. You look so fly in your red Corvette. Your hair. এবার হাঁটার সময় আর কোনো ভয় কাজ করছে না। সাথে বড় ভাই মজা করছে আর হাঁটছে। এখন আমরা অন্য পাশের লিফট দিয়ে নিচে নামছি এবং বাইরের মনোমুগ্ধকর দৃশ্যটি উপভোগ করছি। দুবাই ফেম গিনেস বুক থেকে স্বীকৃতিপ্রাপ্ত। এখন আমরা দুবাই ফ্রেমের নিজস্ব শপে এসেছি। এখানে টি শার্ট, চাবির রিং, মগ, বিভিন্ন ছবি পাওয়া যায় যার দাম অনেক বেশি। আমি এখান থেকে আমার নিজের একটি ছবি প্রিন্ট করে ফ্রেমবন্দি করে নিয়েছি যার মূল্য নিয়েছে 100 দিরহাম। দিস ইজ টু মাচ হাই। এখন বাইরে থেকে দুবাই ফ্রেমের সাথে কিছু ছবি উঠালাম এবং দুবাই ফ্রেমের চারিদিক ঘুরে দেখলাম। এটা অনেক সুন্দর লাগছে। Thank you for watching this video and subscribe my channel.